বাঙালির বারো মাসে তেরো পার্বণ, কিন্তু সেই পার্বণে বিয়ে আর ফুটবলের কথা নেই। কিন্তু এই সময়টা একে বিয়ের, তার উপর বিশ্বকাপ ফুটবলের টান। পাড়ায় পাড়ায় সাজো সাজো রব, চায়ের দোকানে মেসি আর নেইমার নিয়ে তর্ক বিতর্ক, কারণ বাঙালি আর্জেন্টিনা আর ব্রাজিল ভক্ত। এবার মিষ্টি তো বাদ গেল না ফুটবলের প্রভাব। দুর্গাপুরের মামরা বাজারে মিষ্টির দোকানে মেসির আবির্ভাব। না 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 না, মিষ্টি তৈরির মেসি, যার বাজার দর 5,000 টাকা। বিয়ের বাড়ির চাহিদাতে ঢুকে পড়েছে মেসি। তবে মিষ্টি শিল্পের অভিনবত্ব মানতেই হবে। তত্ত্বের ডালাতে রাধাকৃষ্ণ 2,000 টাকা, সেই সাথে সাদা ভাতের থালি 2,000 টাকা। এখানে আসলে নকলে একাকার হয়ে গেছে। নতুন চমক রয়েছে ওই আর্জেন্টিনার মেসি। হ্যাঁ, এখন আমাদের তো ডালা হয়ই। হ্যাঁ, মালা বদল, তারপরে যেরকম আছে দেখুন রাধাকৃষ্ণ লাগানো আছে, বিভিন্ন টাইপের রয়েছে। এবার আমাদের যারা ফুটবল সমর্থক, যেরকম নাকি এখন ওয়ার্ল্ডের সবচেয়ে থেকে বড় উৎসব চলছে ফুটবল উৎসব, এই উৎসবের মধ্যে ইন্ডিয়ান টিম না যেতে পারলেও ইন্ডিয়ান দর্শকদের মানে উন্মাদ উন্মাদের মধ্যে কেউ মেসি ভক্ত আছে, কেউ আর্জেন্টিনার মেসি ভক্ত আছে, কেউ ব্রাজিলের ভক্ত রয়েছে। ওই কারণেই কিছু কিছু মানে এ আছে, কাস্টমার আছে, না মেসিকে বানাও, কেউ বলে নিউমারকে বানাও ব্রাজিলের, ওর জন্যই মেসিকে বানানো হয়েছে। স্থানীয় মানুষ দারুণ উপভোগ করছে বিষয়টি, ভীষণ ভালো লাগছে। আমাদের লোকালের মধ্যেই সমস্ত কিছু পেয়ে যাচ্ছি, যেটা অন্য কোথাও যেতে হয় সেটা আমাদের সামনাসামনি দেখছি, পাচ্ছি, লেভেল করছি, খুব ভালো লাগছে। কী করেছে মিষ্টি? মিষ্টি সব রকম কিছু পাওয়া যায়, সমস্ত ওকেশনে সব কিছু। হ্যাঁ, এবং সমস্ত বাঙালির বারো মাসে তেরো পার্বণ, সব রকম মিষ্টি এখান থেকে এখন পাওয়া যায়। সময়ের সাথে বিয়ের তত্ত্বে অন্যান্য মিষ্টির সাথে ঢুকে পড়ল ফুটবলের মেসি। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি।